ছাব্বিশে মার্চ বিএনপি উস্কানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছিল তার আঠারো দিন পরে এসে বিএনপি গত মঙ্গলবার বলেছে ছাব্বিশে মার্চে সহিংসতার ঘটনা পরিকল্পিত আমরা তাই মনে করি সেদিনের এবং পরবর্তী ঘটনা বলি দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত এর ষড়যন্ত্র ছিল পরিকল্পিত আর এ পরিকল্পনায় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে উস্কানি দিয়েছে বিএনপি এ তাণ্ডব লীলা বিএনপিও তার দোষদের পূর্ব পরিকল্পিত বিএনপি গত সতেরো দিন ধরে এ নিয়ে কোনো কথা বলেনি গত মঙ্গলবার এসে হঠাৎ করে উদুরপিন্ডি বুধুর ঘাড়ে চাপানোর হাস্যকর অপচেষ্টা করছে আমরা বলতে চাই এদেশের রাজনীতি কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা দিবালোকের মতো স্পষ্ট শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই জনগণের কাছে সব কিছু আজ স্পষ্ট শেখ হাসিনার সরকার জনগণের সরকার জনগণের জন্যই দেশরত্ন শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি সরকার নয় বিএনপি জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে বিএনপিকে নির্বাচনে ভোট দেয় না বলে তারা সহিংসতা করে জনগণের যানমালের ক্ষতি করছে ব্যর্থ রাজনীতি ঢাকতে বিএনপি এখন প্রতিপক্ষ হিসেবে জনগণ এবং পুলিশকে বেছে নিয়েছে বিএনপি ডাবল স্ট্যান্ডার্ড নীতি সম্পর্কে এদেশের জনগণ ভালো করেই জানে তারা বলেছে কেউ লকডাউন মানছে না কার্যকর করছে না এখন সরকার সর্বাত্মক লকডাউন দেওয়ার পর বলছে সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে বিএনপির এমন দ্বিচারিতা রাজনীতির মাঠে তাদেরকে জনগণ থেকে দূরে সরিয়ে নিচ্ছে তাদের নীতি হচ্ছে সরকার যা করবে ভালো মন্দ যাচাই না করে তার বিরুদ্ধে বলতে হবে এবং তারা তোতা পাখির মতো তাই করে যাচ্ছে সব কিছু নিয়ে রাজনীতি করা বিএনপির স্বভাব আমরা আসলে এ করোনার ক্রাইসিসের মধ্যে কোনো রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করার চিন্তা করিনি এবং পারস্পরিক দোষারোপ এ সময় করোনা সংকটকেই আরও ভয়াবহ করে তুলবে এই দোষারূপের রাজনীতি থেকে আমাদের এই মুহুর্তে অন্তত বেরিয়ে আসা দরকার করোনা নিয়ে আমাদের কারোই রাজনীতি করা সমীচীন বিএনপি আসলে কিছু কিছু কথা বলে এমন এমন উদ্ভট অভিযোগ করে যে তার জবাব আওয়ামী লীগকে দিতে হয় তারা যদি আজ এই মহামারীর সময়ে প্লেম গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে সেটাই দেশের জনগণের জন্য শুভ আমরা বিএনপিকে বলবো আমরা এ নিয়ে রাজনীতি করতে চাই না আপনারাও অহেতু সরকার বিরোধিতার নামে করোনা সংকটে রাজনৈতিক অপপ্রচার বন্ধ রাখবেন দেশবাসীও সেটা প্রত্যাশা করে বেগম জিয়া চিকিৎসার জন্য কতটা আন্তরিক ছিল জানি না তবে সেটা নিয়ে রাজনীতি করেছে বেশি একবার বলে ভ্যাকসিনের দুর্নীতি আবার লকডাউন দিচ্ছে না কেন সরকার এখন আবার বিপরীত বক্তব্য জনগণ শঙ্কা আছে বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত আবার এ নিয়ে বিএনপি কোনো অপরাজনীতি শুরু করে ট্যাম্পস নদীর পারে বসে বাংলাদেশের মানুষের চোখের ভাষা মনের ভাষা বোঝা সম্ভব নয় আর তাই তাদের রাজনীতি এখন হাওয়া থেকে পাওয়া জনবিরোধী উপাদান নির্ভর তৎপরতায়